আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রসেসিং করতেছি এটা কিন্তু অনেকের কাছে পরিচিত অ্যালোভেরা বা আমরা আঞ্চলিক ভাষায় একে কিন্তু ঘিটি কুমারী বা ঘিত্ত কাঞ্চন বলে থাকে। বিভিন্ন নামে কিন্তু ডেকে থাকে তবে বইয়ের ভাষায় বাণিজ্যিকভাবে কিন্তু একে অ্যালোভেরা বলা হয়ে থাকে তো অ্যালোভেরাটা কিন্তু আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এটা পাইকারি রেটে সেল করি এটার কি কী উপকারিতা রয়েছে আমরা কিভাবে এটা প্রসেসিং করি তা আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যেমনটা একটু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যালোভেরাটা প্রসেসিং করতেছি অ্যালোভেরাটা কিন্তু প্রচুর ভঙ্গুর এই যে আমরা এখানে এটা প্যাকেটিং করতেছি প্যাকেটিং করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে আমরা সাইডে এটা হচ্ছে কলার যে বাকলটা রয়েছে এই বাকলটা কিন্তু সাইডে দিয়ে এখানে যেই সাজিয়ে রেখেছি সুন্দর করে এই সাইডগুলো কিন্তু আমরা সাইডে দিয়েছি এখানে এর ফলে এই পাতাগুলো নষ্ট হবে না সহজে আমি যদি একটু এইটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যালোভেরার পাতাটা কতটা ভঙ্গুর আমি যদি একটু টুইস্ট করি এটা কিন্তু সাথে সাথে ভেঙে যাবে এই জন্য কিন্তু এটা পরিবহনে একটু ঝামেলাপূর্ণ হয়ে থাকে আমাদের অ্যালোভেরার পাতার সাইজগুলো যদি একটু দেখেন আমি একটু এখানে ভালো করে যদি দেখাই আমাদের অ্যালোভেরার পাতাগুলো কিন্তু অনেক সুন্দর সফট এবং ব্যবহার উপযোগী প্রত্যেকটা কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে চাষ করি দেখি এরকম সুন্দর হয়েছে তা আমরা অ্যালোভেরাটা কীভাবে চাষ করি এবং কত টাকা রেটে বিক্রি করি আপনারা নিজেরা কিন্তু অনেকে ব্যবহারের জন্য নিয়ে থাকেন বাহির থেকে চলে ব্যবহারের জন্য নেন অনেকে শরবত করে খেয়ে থাকেন অনেকে রূপচর্চা বা ফেসিয়ালের জন্য কিন্তু অ্যালোভেরার জেলটা ব্যবহার করে থাকেন তো আমরা কোন রেটে বিক্রি করি আর আপনারা কোন রেটে কিনেন তা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্রথমে যদি আমাদের পিছনের জমিটা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কতটুকু চাষ করেছি কিভাবে চাষ করেছি অ্যালোভেরার গাছটা দেখতে কেমন আর সবচেয়ে বড় একটা প্রশ্ন যেটা আমাকে অনেকেই করে থাকে যে আপনারা যে অ্যালোভেরাটা চাষ করেন আর আমরা যে বাড়িতে যে অ্যালোভেরাটা চাষ করি ওইটা সেম কিনা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে থাকে যে আমরা বাড়িতে হচ্ছে যেটা রোপণ করি ওই পাতাগুলো কিন্তু চিকন চিকন হয়ে থাকে আর এরকম বড় এবং সুন্দর হয় না আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে অ্যালোভেরা বাংলাদেশে দুই থেকে তিনটা প্রজাতি রয়েছে সবচেয়ে বড় কথা হলো অ্যালোভেরার পরিচর্যাটা আমরা যদি একটু এই দিকে দেখাই যে আমরা কিভাবে এটা পরিচর্যা করি দেখলে একটু বুঝতে সুবিধা হবে আমি যদি এই যে এই লাইনটাকে দেখাই আমরা এখানে দুইটা গাছ রোপণ করেছি লাইন সারিবদ্ধভাবে যদি একটু দেখাই যে পুরো সুযোগ করে দুইটা লাইন এখানে আমরা রোপণ করেছি আর আমি একটু গুড়ার দিকে দেখাব যে এই গাছটা আমি যদি একটু এখানে গর্ত করে দেখাই এটা দেখবেন যে গাছটা কিন্তু নিচ পর্যন্ত আসে আর পাতাটা এই পর্যন্ত আছে। হয় কি আমরা যখন এই যে এই লাইনটা যদি একটু দেখাই যে আমরা যখন অ্যালোভেরার পাতা ভাঙি দেখা যাচ্ছে যে গাছটা কিন্তু উপরে উঠে যাচ্ছে তো উপরে উঠে গেলে আমরা আবার নতুন করে মাটি দিয়ে এই গাছের গুঁড়োটা ঢেকে দিই এইটা কিন্তু এই অ্যালোভেরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসেস কারণ যখন এই গাছটা অনেক অতিরিক্ত উপরে উঠে যাবে তখন কিন্তু নিচে যে সামান্য কিছু শিখর রয়েছে ওই শিখরটাতে কিন্তু এই গাছটা অতটা জোর পায় না ফলে গাছটা ওইভাবে পুষ্টিহীনতায় ভোগে এবং গাছটা চিকন হয়ে যায় এই জন্য আমরা যখন এই মাটির দিয়ে ঢিকে দেই আমি যদি একটু নিচে দেখানোর চেষ্টা করি যে এইখান থেকে কিন্তু আবার শিখর বের হবে যে প্রত্যেকটা গাছের যে কাঠটা রয়েছে কাঠে থেকে কিন্তু আবার শিকড় বের হবে এবং ওই শিকড়টা এবং ওই শিকড়টা ভালোভাবে সরিয়ে কিন্তু মাটির যে নীল রয়েছে ওই নীলচাষটা কিন্তু গ্রহণ করবে এবং গাছটা সুন্দর এবং সবল হয়ে থাকবে তো আমি যেটা বলার চেষ্টা করেছি যে অ্যালোভেরার তিনটা প্রজাতি রয়েছে তিনটা প্রজাতির মধ্যে কিন্তু ওই দুইটা প্রজাতি আমাদের যে এই গাছটা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম বড় এবং সুন্দর হয়ে থাকে আর আরেকটা প্রজাতি ওটা হলো বিদেশি প্রজাতি ওটা বাড়তে অনেক সময় লাগে এবং তেমন বৃদ্ধি পায় না ওইটা তো এই জন্য কিন্তু এই প্রজাতির আপনারা যেটা রোপণ করেন দেখা যাচ্ছে টবে রাখেন টবে রাখার ফলে অল্প সামান্য কিছু মাটি ওখানে থেকে থাকে এর জন্য গাছটা ওইভাবে জোর পায় না এবং ভালোভাবে বৃদ্ধি পায় না তো করতে হবে কি এটা সবসময় রোদে লাগানোর চেষ্টা করবেন যেখানে চব্বিশ ঘন্টা রোদ থাকবে আমি যদি একটু সাইডে দেখাই যে আমাদের এই জমির পাশে যে বিশাল জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সাইডে কোনো বড় গাছ রাখি নাই এখানে কিন্তু কোনো ছায়ার ব্যবস্থা নেই সবসময় যেন রোদ থাকে এইভাবে কিন্তু আমরা এই অ্যালোভেরাটা এইভাবে রোপণ করেছি আমরা প্রত্যেকটা ভেষজ উদ্বেদ চাষ করি আমি যদি একটু সাইডে দেখার চেষ্টা করি যে আমাদের নিচে যে আরেকটা জমি দেখতে পাচ্ছেন এখানে দেখলে আর একটু সুবিধা হবে আপনাদের যে এই জমিটা কিন্তু একটু নিচু আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি এই জমিটা কিন্তু নিচু এটার মধ্যেও কিন্তু আমরা চাষ করতে পারতাম কিন্তু ওইখানে হচ্ছে বৃষ্টির কারণে পানিবদ্ধ জলবদ্ধতা সৃষ্টি হতে পারে আর অ্যালোভেরা গাছ কখনো জলাবদ্ধতা সহ্য করতে পারে না এই জন্য যে উচ্চ যে জমিটা রয়েছে এই উচ্চ জমিতে আমরা হচ্ছে অ্যালোভেরা রোপণ করেছি আর ওখানে শিমুলের মূল যেটা একটা ভেষজ উদ্ভিদ অত্যন্ত কার্যকরী ওই শিমুলের মূলটা কিন্তু চাষ করেছি এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটু যখন নিজের বাসাতে টবে লাগাবেন একটু বেশি করে মাটি দেওয়ার চেষ্টা করবেন ওটার মধ্যে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আর সবসময় খেয়াল রাখবেন যেন ওখানে রোদ লাগে তাহলে দেখবেন যে আপনাদের যে বাসায় যে অ্যালোভেরার গাছটা রয়েছে ওটা কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে তো মেন পয়েন্ট যেটা আমি যদি একটু ওইখানে যাই যার পরে আপনাদের মেন পয়েন্ট যেটা ওইটা একটু বলার চেষ্টা করবো যে আমরা এই অ্যালোভেরাটা কত টাকা রেটে বিক্রি করি এবং কিভাবে বিক্রি করি আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান আপনারা কিভাবে শুরু করবেন তো যেমনটা বলার চেষ্টা করেছি যে আমরা এখানে যেমনটা প্রসেসিং করতেছি প্যাকেটিং করছি এই যে এইখানে আমি যেমনটা প্রথমে দেখানোর চেষ্টা করেছি এইখানে কিন্তু আমরা এই যে যেই পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ কেজি রয়েছে পঞ্চাশ কেজি পিওর অ্যালোভেরার পাতা তো বর্তমান বাজারে এই পঞ্চাশ কেজি আমরা কত টাকা সেল করতেছি এটা কিন্তু অনেকেই বলতে চান না আমাদের জমি থেকে আমরা প্রতিদিন যেটা বিক্রি করি আমাদের জমি থেকে সরাসরি পঞ্চাশ কেজি এক হাজার টাকা এখন বর্তমান মূল্য বাজার রেট অনুযায়ী কিন্তু পাইকারি রেটে উঠানামা করে আমাদের এলাকা থেকে প্রতিদিন দেখা যাচ্ছে তিন থেকে চার টন অ্যালোভেরার পাতা কিন্তু সারা বাংলাদেশে সেল হয়ে থাকে বিভিন্ন কোম্পানি নিয়ে যায় যারা হচ্ছে শরবতের দোকানদার রয়েছে ওরা কিন্তু পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিয়ে যায় তো কারো যদি নিজে ব্যবহারের জন্য বা হচ্ছে ব্যবসার জন্য বা কোনো কোম্পানির সাথে যদি চুক্তি করতে পারেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অ্যালোভেরার পাতাগুলো নিতে পারে তো আজকের ভিডিওটা আর বেশি বড় বেশি বড় করতে চাচ্ছি না বেশি বড় ভিডিও হলে অনেকের ধৈর্যহীনতার দেখা যায় আর ভিডিও শেষের দিকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত কোন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভেষজ উদ্ভিদ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যালোভেরা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি আমার সাথে কল করে কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আর করতে চাচ্ছি না পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম